একটা ছোট্ট সংসার পরিচালনা করতেও প্রতি মাসের আয় ব্যয়ের ভারসাম্য রক্ষার সঙ্গে অর্থের অনর্থক ব্যয় ঠেকানোর চিন্তাও করতে হয় কর্তাকে। ঠিক তেমনি একটা দেশ পরিচালনায়ও একই রকম ভাবনার ভেতর দিয়ে যায় সে দেশের সরকারও, ব্যতিক্রম নয় ডলার সংকটে পড়া বাংলাদেশও। এই সংকট যেন দীর্ঘমেয়াদে না ভোগায় সেজন্যই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারস্থ হয়েছে সরকার। শুধু তাই নয়, ঢাকায় সংস্থাটির উপমহাব্যবস্থাপকের সফরের মধ্যেই নিশ্চয়তা মিলেছে প্রত্যাশিত $450 কোটি ঋণের প্রথম কিস্তি শিগগিরই পেতে যাচ্ছে বাংলাদেশ। এ খবরে কিছুটা হলেও স্বস্তিতে ব্যবসায়ীরা, যদিও ঝুঁকি এড়াতে প্রয়োজন বুঝে অর্থ ব্যয়ের পরামর্শ তাদের। এই বিভিন্ন সময় দেখি যে অনেক জায়গায় রাস্তা নাই, ব্রিজ হয়ে আছে মাঠের মধ্যে, অনেক জায়গায় রাস্তা আছে কোনো ব্যবহার নাই। তো এই জিনিসগুলি যাতে আমাদের দেশের যারা ডেভেলপমেন্ট ওয়ারগুলি করে এদের আর একটু সতর্ক হওয়া উচিত। $450 কোটি ঋণ আসবে, তা সেখানে দেখা যাবে এইটা সব সেক্টরে যদি মানে এইটা তো সার্কুলার হবে এবং এইটা থেকে ব্যবসা বাণিজ্যর সবাই গতি পাবে। অর্থ পাচার কিংবা অপ্রয়োজনীয় খাতে ভর্তুকি বন্ধ করা না গেলে এই ঋণেও শঙ্কা কাটবে না বলে মত অর্থনীতিবিদদের। IMF এর এই লোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের লার্জ স্কেল বাজেট সাপোর্ট শুধুমাত্র IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ADB দিতে পারে। পাওয়ারে কিন্তু আননেসেসারি অনেক ভর্তুকি আছে, সেটা ক্যাপাসিটি পেমেন্ট নামেই বলেন আর অন্যান্য নামেই বলেন, সেগুলোকে রেশনালাইজ করা। এই গভর্নেন্সটা আমি ইম্প্রুভ না করতে পারি তাহলে কিন্তু আমার ওই মানে বালতির নিচে ফুটো থেকেই যাবে। সো লোন করে হোক আর যে করে হোক, আমি সেই বালতি যদি ভরতে যাই ফুটো দিয়ে বেরোতেই থাকবে। এই যে ট্রেড ফাইন্যান্সকে অ্যাবিউজ করা, লোন নিয়ে লোন ফেরত না দিয়ে সেই লোনের টাকা পাচার করে দেওয়া, সেই NPL বা মিস গভর্নেন্স অফ ক্রেডিট ম্যানেজমেন্ট, এগুলোকে স্ট্রেংদেন করা বা ডিসিপ্লিনে আনা, এই ধরনের রিফর্মসই আমার মনে হয় দেবে। 7 কিস্তিতে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশকে $450 কোটি ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সব ঠিক থাকলে জানুয়ারির 30 তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া IMF এর বোর্ড সভায় যার প্রথম কিস্তি পেতে যাচ্ছে চূড়ান্ত অনুমোদন। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।